ভেঙে পড়েছে টোটালি। আপনি দেখেন রাস্তায় পুলিশ নেই, ডিসিপ্লিন নেই, ছাত্ররা দাঁড়িয়েছে, তারা তো ট্রেন লোক না, থানাগুলো খালি পড়ে আছে, এখানে লুটপাট হচ্ছে। তো প্রথম যে যেটা আমি মনে করি সেটা হচ্ছে আইন শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনা, এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা আমি বলবো আমি ইকোনমি বাদই দেব, আইন শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনতে হবে, ইনস্টিটিউশনগুলোকে পুনর্গঠন করতে হবে। আমি যেটা মনে করি, আমি মনে করি যে আমাদের পুলিশেরও পুনর্গঠনের প্রয়োজন আছে, কারণ এই পুলিশ, এই স্ট্রাকচার, এই পলিটিক্যাল পার্টির খপ্পড় এর থেকে বের করতে হবে, নাহলে আমাদের এই পুলিশ এফিশিয়েন্ট হবে না। স্যার, রাজনৈতিক দলগুলো অনতিবিলম্বে নির্বাচনের আশা করছে, তারা বলছে যে তারা তো রাজনৈতিক দলগুলো তো নির্বাচনের জন্যই আসছে, নির্বাচন না করে তো তারা পাওয়ার যেতে পারবে না। বাট আমি ওদেরও 22 থেকে বলেছি, এখন তো দায়িত্ব নিয়ে বলছি, রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে এই রেভলিউশন তাদের দ্বারা আনিত নয়। এই রেভলিউশন আমাদের ইয়াং জেনারেশন বুকের রক্ত দিয়ে এনেছে, তো রক্তটা শুকাতে দেন, ইনস্টিটিউশনগুলো গড়ে তুলতে দেন। যেই দানবীয় পাল্লায় পড়ে এই ছেলে মেয়েগুলো মারা গেছে, তাদের রক্তটাকে শুকাতে দেন, তাদের স্যাক্রিফাইস থেকে আপনারা আন্ডারস্ট্যান্ড করেন, তারপরে আমি মনে করি ইনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। এই ব্যবস্থা দিয়ে চলবে না, পলিটিক্যাল পার্টিকে নিজেকে চেঞ্জ করতে হবে। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, অ্যাজ এ নাগরিক হিসাবে আমি মনে করি এগুলো করা অত্যন্ত জরুরি, এবং এটা করা ছাড়া এই রাষ্ট্র মেরামত হবে না। আমি এই জন্য বলছি যে আমার বিগত এক্সপিরিয়েন্স, যে দলগুলোর সাথে আমার সম্পর্ক যখন আমি ইলেকশন কমিশন ছিলাম, আমি এটাই মনে করি চ্যালেঞ্জ অনেক কিছু আছে, ইকোনমিক চ্যালেঞ্জ আছে, সোশ্যাল চ্যালেঞ্জ আছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।